সুন্দরভাবে শান্তিতে রাখতে পারে না। তুমি এক আল্লাহর গুণগান গাও, তোমার এক আল্লাহ তো তোমাকে শান্তির মধ্যে রাখতে পারবে না। তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো, তোমার যারা আশেপাশের লোকেরা আছে এরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যেই পড়ে গেল। নবীজির কাছে আসিয়া যখন এরা এই কথা বলতে লাগলো, আল্লাহ বলেন হবে না হবে না হবে না, কারা লাভবান আর কারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত এটা আমি আল্লাহ জানানো লাগবে। আল্লাহ বলেন হে জিবরাইল যাও যাও, সূরা আসর নিয়া নবীর দরবারে হাজির হইয়া যাও আর নবীকে গিয়া গিয়া জানায়া দাও। তা নবী যেন পরে পরে এদেরকে শোনায়া দেয়, আমি আল্লাহ প্রথমতই আসরের কসম করে আমি আল্লাহ জানায়া দিলাম, এক নাম্বার সময়ের কসম কাটলাম আমি আল্লাহ কেন। মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয় সময়ের কসম কাটা লাগবে কেন, বাইতুল্লাহ কাবা যেটা হলো বলদে আমিন, আল্লাহ এই জায়গায় বলদে আমিনের কসম কাটতে পারতেন আল্লাহ কাটেন নাই। আল্লাহ মদিনার কসম কাটলে পারতেন, কিন্তু মদিনার কসমটাও আল্লাহ কাটলেন না। আর দুনিয়াতে ফিলিস্তিনের মতো জায়গা, সিনাই পর্বতের মতো জায়গা, এত দামি দামি স্থান থাকার পর আল্লাহ কসম কাটেন নাই। আল্লাহ পাক সময়ের কসম কেন কাটলেন, মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন মানুষগুলো সময়ের মধ্যে তাদের কার্যক্রমগুলো শেষ করে নেয়, যে কাজ করে দিনের বেলা ও রাতের বেলা আরামের মধ্যে ঘুমায়া যায়, আর যেই বান্দা রাতের বেলা নাই ডিউটি করে ও বান্দা দিনের বেলা কোনো কাজ করে না, ও দিনের বেলা জোহর পর্যন্ত ঘুমায়া যায়। দিনের বেলা ঘুমানেওয়ালা রাতের বেলা কাজ করে, আবার রাতের বেলা ঘুমানেওয়ালা দিনের বেলা কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই সময়ের কসম খাইয়া এদেরকে জানায়া দিলেন, তোমরা যে দিনের বেলায় কাজ করার জন্য মাঠে চলে যাও আর রাতের বেলা বিভিন্ন অফিসে বিভিন্ন আদালতে তোমরা দৌড়ে যাও, এই যে দিন এবং রাত, এই দুই দিন এবং রাতের মালিক দুনিয়ার কোনো বান্দা না, দুনিয়ার কোনো এমপি না, দুনিয়ার কোনো মন্ত্রী না, দুনিয়ার কোনো মানুষও না, এই এই দিন এবং রাত আর সময়ের রক্তের মালিক একজন, চিল্লায়া বল তার না। আল্লাহ বলেন এর মানুষ দুনিয়াতে যত বড় বড় মেম্বার অফ পার্লামেন্ট তুই দেখো না কেন, দুনিয়ার যত বড় মন্ত্রী তুই দেখো না কেন, যাদের হাতের মধ্যে কোনো পাওয়ারের অভাব নাই, যাদের বডির মধ্যে পাওয়ারের অভাব নাই, যারা মানুষের উপর জুলুম করতে জানে, যাদের হাতে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার অভাব নাই, এরা যদি চেষ্টা করে আজকে দিনের বেলা সূর্যটা অস্ত যাবে দশ মিনিট পরে যাবে, আজকে দিনের বেলা সূর্যটা উদিত হয়ে যাবে তবে আমার কথা অনুযায়ী দশ মিনিট পরে উঠবে, দুনিয়ার কোন মানুষ পারবে না পারবে না পারবে না পারবে না, কারণ এই সময় এটা তো দুনিয়ার কোন মানুষের কথার মাধ্যমে চলে না, এই সময় কথা মানে আল্লাহর কথা মানে সময়, এই সময় আল্লাহর কথা মানে দিনের বেলা যেই সময়গুলো আল্লাহর কথা মানে, সূর্য আমার মাওলার কথা মানে, চাঁদ আল্লাহর কথা মানে, কোন সময় উদিত হওয়া লাগবে কোন সময় অস্ত যাওয়া লাগবে এই সব কিছু আমার আল্লাহ আল্লাহ কর্তৃক পরিপূর্ণ নির্ধারিত। আল্লাহ পাক যখন যেটাকে বলে আল্লাহর আদেশ মেনে 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 এটা ঘুরে যায়, আল্লাহর আদেশ মেনে 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 পরিবর্তন হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের হাতে না, আর মানুষগুলো তো দিনের বেলায় কাজ করে রাতের বেলায় করে, দুনিয়ার কোনো মানুষের হাতে যেহেতু আমার আল্লাহ দেয় নাই, আল্লাহ যেহেতু সময়ের মালিক, আল্লাহ এজন্যই নিজেই জানায় দিলেন সময়ের কসম করে জানালাম। আবার সময়ের কসম আল্লাহ কেন কাটলেন, মুফাসসিরিনে কেরাম সুন্দরভাবে জানায় দিলেন মানুষেরা সময়ের কসম কাটার একমাত্র কারণ হলো ওই সময়ের মধ্যে বান্দা তুমি সময় নিয়ে ঘোরাফেরা যাই করো, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরলি আহাদ, কোন বান্দার জন্য সময় এটা থেমে থাকবে না, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান, কোন বান্দার জন্য এটা থেমে থাকে না, স্রোত স্রোতের গতিতে চলবে দৌড়ে চলে যাবে, তুমি বাধা দিয়েও দিয়েও রাখতে পারবা না, আবার সময়ের মধ্যে যদি সময়ের কাজগুলো করে নাও, কাজগুলো
করলে সময়গুলো কাজে লাগবে আর তুমি যদি সময়টারে কাজে না লাগাও যৌবনকাল বান্দা তোমার থাকবে না অটোমেটিক্যালি বৃদ্ধ বয়সে পতিত হওয়া লাগবে অটোমেটিক বৃদ্ধ হয়ে যাওয়া লাগবে এজন্যই তো ওই সময়ের গুরুত্ব আল্লাহ বিভিন্ন জায়গায় দিতে বললেন আল্লাহ বলেন হে মানুষেরা তুই সময়ে থাকতে আয় এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছ তুই লাভবান হওয়ার জন্য আমি আল্লাহর দরবারে চলে আয় লাভবান যদি হতে চাও আমার আল্লাহর পথে দৌড়াইয়া আগায়া যাও ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ পাক নিজেই মানুষদেরকে জানায় দেয় হে মানুষেরা তোমরা আমি আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য একদিন পরে করব দুই দিন পরে করব তিন দিন পরে করব আমি বৃদ্ধ হয়ে গেলে করব এই চিন্তা নিয়ে তুই আমি রবের ক্ষমা পাওয়ার জন্য আগেও না বান্দা বিভিন্ন জায়গায় দেখো না তুই যে বৃদ্ধ হতে পারবা এই গ্যারান্টি তোমার মাঝে নাই তোমার মাও দিতে পারবে না তোমার বাবাও দিতে পারবে না তোমার বড় আব্বাও দিতে পারবে না কোনো ডাক্তার তোমাকে দিতে পারবে না এ রোগী আমার যাও যাও আমি তোমাকে গ্যারান্টি দিয়া দিলাম এক বছর বাঁচতে পারবা গ্যারান্টি দিয়া দিলাম তুমি ছয় মাস পর্যন্ত বেঁচে থাকবা পৃথিবীর কোনো বান্দা এই গ্যারান্টি দিতে পারে না পারে না পারে না পারে না এজন্য সময়ে থাকতে সময়ের গুণগান দিয়ে পরিপূর্ণ মূল্যটা বুঝে দাও সময়ের মূল্য নিয়া যেই বান্দা দুনিয়াতে আগায়া যায় ও দুনিয়াতেও বড় কামিয়াব আখেরাতের লাইনেও বড় কামিয়াব হয়ে যায় ঠিক কিনা বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো দেখবেন যেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর যারা এত বড় কোম্পানি চালায় যারা এত টাকা পয়সার মালিক যারা হয়ে গেল বাংলাদেশ বাদ দিলাম বাংলাদেশ ছাড়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যায় দেখেন জাপান বলেন জার্মান বলেন অস্ট্রেলিয়া বলেন আমেরিকা বলেন নিউ ইয়র্কের মধ্যে ওখানে গেলে বারংবার দেখা যায় যে মানুষগুলো এত টাকা পয়সা থাকার পরেও সময়ের মূল্যায়ন কেন দেয় এদের টাকা পয়সার অভাব নাই দুই তিনটা চারটা করে এদের বাড়ি এদের গাড়ি ঘোড়ারও অভাব নাই এরপরেও প্রযুক্তির লাইনে আগায় যাওয়ার জন্য এরা বড় পাগল পারা হয়ে যায় কারণ এরা জানে সময়ের মূল্য যারা দেয় ওই জাতি বড় উপকারী উপকারী হয়ে যায় নিজেরা উপকৃত হয়ে যায় সব লাইনে এরা অন্যান্য দেশ থেকে আগায় থাকে সময়ের মূল্য দিয়ে দুনিয়াতে কোনো বান্দা দুনিয়ার লাইনেও ঠকে নাই আউলিয়ায়ে কেরাম যারা সাহাবায়ে কেরাম যারা এরা সময়ের মূল্য দিয়া আখেরাতের লাইনেও এরা ঠকে যায় না এরা আখেরাতের লাইনেও ঠকে নাই সাহাবায়ে কেরাম এরা ঠকছে কেমনে বলে সময়ের মূল্য দিয়ে দিলেন কি পরিমাণ জিতে গেলেন আবু বকর দুনিয়াতেই তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলেন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট আলী রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দশ দশ জন সাহাবা এভাবে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইলেন এর একমাত্র কারণ এরা সময়ের মূল্য দিতে জানে সময়টারে মানতে জানে কোন সময়ে কি কাজ করা লাগবে ওটা দুনিয়ার হোক আর আখেরাতের হোক মূল্য দিতে জানে আজাইরা ঘুরে ঘুরে মানুষের উপর জুলুমেরা করে নাই নির্যাতনও করে নাই আমাদের দেশেও বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে থাকায় দেখবেন কিছু মানুষেরা কষ্ট করে 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 কোন রকম জিন্দিগি চালায় সংসার চালায় আর কিছু মানুষেরা কাম কাজ নাই আজাইরা আজাইরা চা দোকানের মধ্যে বসে বসে অমুকে কি করলো অমুক হুজুরে কি করলো ওই হুজুরে কত হাদিয়া নিল অমুক মাইয়া কোন পোলারে নিয়া ভাইকা গেল নিজের চরকায় তেল দেওয়ার খবর নাই অন্যজনের চরকা নিয়া ঘুরে আমাদের সমাজে আছে না না হে আব্বাজানেরা কি পেয়েছো
ওই চা দোকানের মধ্যে আপনার আড্ডা না দিলে আপনার সময়টা ফুরিয়ে যাবে না চা দোকানে যাবেন একটা চা পান করে চলে যাবেন একটা পান নিয়া নিয়া চলে যাবেন ওই দোকানে গিয়া গিয়া বসে আড্ডা মারলে ওখানে কোনো ভালো কাজ হবে না আপনার জবান দিয়া ভালো কাজ আসবে না ভালো কথা আসবে না একজনে আর একজনের গীবত ছাড়া কিছু নাই শেখায়াত ছাড়া কিছু নাই পরনিন্দা ছাড়া কিছু নাই অন্যের দোষ নিয়া ঘোরাঘুরি করা ছাড়া কিছু নাই অথচ আল্লাহ পাক এগুলার ব্যাপারে নিষেধ করে জানাইয়া দিলেন মানুষেরা তোমরা নিজেরা অন্যের অন্যের ব্যাপারে ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো অন্যের ব্যাপারে ধারণা এটা মিথ্যার নামান্তর ধারণা করলে অনেক সময় মিথ্যা হয়ে যায় যদি সত্য হয় ভালো ব্যাপার তাহলে মিথ্যা হইলে গুনাহগার হয়ে গেলেন ওই দোকানে একসাথে বসলে ওখানে ভালো কাজ হয় না ভালো কথা হয় না অনেক সময় খারাপ কাজের মধ্যে যাওয়া লাগে এজন্য তো বলি দোকানে বসে তবে বেশিক্ষণ সময়ের জন্য নষ্ট করা যাবে না এই সময়টারে কাজে লাগাও একদিন এমন সময় চলে আসবে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে চোখের মধ্যে বান্দা দেখতে পাবা না আল্লাহর কোরআন যে ঘরে বসে তেলাওয়াত করবে নই ওই চোখের পাওয়ার থাকবে না ওই বডিতে শক্তিও থাকবে না ওদিন যতই বলেন লাইতা সাবা বাইয়াউদু আমার যদি যৌবন কালটা আমার কাছে আবার ফিরে আসতো তাহলে আমি নামাজ পড়তাম তাহলে আমি রোজা রাখতাম আমি আমল করতাম কিন্তু আল্লাহর কসম একবার আল্লাহর কসম শতবার করে বলে দিতে পারি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যেই মানুষগুলো আফসোস করে আবার যৌবন কাল আমার দরকার ওর জিন্দেগিতে আর যৌবন কাল কসিং কাল আসবে না ঠিক কিনা সময় থাকতে সময়ের মূল্য মূল্যায়ন দাও সিরাজগঞ্জের মানুষ সময়ের বড় দাম কি পরিমাণ দাম এই সময়ের মূল্যায়ন দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়া দিলেন আল্লাহ নিজেই কসম খাইয়া জানাইয়া দিলেন না আসরের কসম কসম খাইয়া আল্লাহ পাক দুনিয়ার মানুষের ব্যাপারে জানাইয়া দেয় ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ জানাইয়া দেয় হে দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছো এই ক্ষতিগ্রস্তের মধ্যে বিএনপি আছে আওয়ামী লীগ নাই এমনটা না আওয়ামী লীগ আছে বিএনপি নাই এমনটা না জামাত ইসলাম আছে বাকি দলেরা নাই এমনটা না হেফাজতে ইসলাম আছে বাকিরা নাই এমন না ইসলামী আন্দোলন আছে বাকিরা নাই এমন না যা সদ বাসদ আছে বাকিরা নাই এমনটা না সব মানুষগুলো ইনসানের মধ্যে নিহিত আল্লাহ পাক নিজেই সুন্দর করে জানাইয়া দিলেন আল ইনসান লাফিকোস আল ইনসানের আলিফ লাম আলিফ লামে ইস্তিগরাকি এমন আলিফ লাম ওটা থেকে কাউকে বাদ দেওয়া হয় না কোনোটাই বাদ পড়ে না সব মানুষগুলো আল ইনসানের মধ্যে ঢুকে গেল আল ইনসান মানে পৃথিবীর সব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই এরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যেই পড়ে রইল তবে এবার আল্লাহ পাক আয়াতের মাধ্যমে জানাইয়া দেয় শুনে নাও সব মানুষ ক্ষতিগ্রস্ত না এদের মাঝে লাভবান হলো চার গুণে গুণান্বিত বান্দারা এরা বড় লাভবান এরা ক্ষতিগ্রস্ত হবে না চার গুণে গুণান্বিত বান্দাদের মাঝে এক নাম্বারে হলো ইমানওয়ালা দুই নাম্বারে হলো নেক আমল করনেওয়ালা তিন নাম্বার হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেয় নেওয়ালা চার নাম্বার নিজেও ধৈর্য ধারণ করে অন্যজনকে ধৈর্য ধারণ করার উপদেশ দেনেওয়ালা ব্যক্তিগুলো এরা লাভবান এরা কসিং গেলেও ক্ষতিগ্রস্ত হবে না হবে না হবে না ঘোষণা আমার না ঘোষণা একজনের চিল্লে বলো তার না ঘোষণা হলো আমার আল্লাহ আল্লাহ বলে রে মানুষ তুই যদি ক্ষতিগ্রস্ত থেকে লাভবান হতে চাও তাহলে চার গুণে নিজের গুণান্বিত বানাও এক নম্বরে ঈমান দুই নম্বরে আমল তিন নম্বরে হক চার নম্বরে সবর এক নম্বরে ঈমান ঈমানটা কেমন হবে জানো নি বাবা মুসলমান দাদা মুসলমান
বড় আব্বা মুসলমান এজন্য এরা মুসলমান হওয়ার কারণে আমিও মুসলমান এরকম ঈমানওয়ালা মুসলমান হলে হবে না মুসলমান এমন হওয়া লাগবে আল ইকরার বিল লিসান এক নম্বরে মৌখিক ভাবে স্বীকৃতি দেওয়া লাগবে আত তাসদিক বিল জিনান অন্তর দিয়েও বিশ্বাস স্থাপন করা লাগবে আল আমালু বিল আরকান তাহলে যা আমি মুখ দিয়ে বললাম যা অন্তর দিয়ে আমি বিশ্বাস স্থাপন করলাম এগুলাও সুন্দরভাবে কাজে পরিণত করে 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 দেওয়া লাগবে এই তিন গুণে গুণান্বিত যারা হবে এরা হলো পূর্ণাঙ্গ একজন ঈমানওয়ালা ও বান্দাই হলো মুমিন ওই বান্দা হলো মুসলমান এই এমন ঈমানওয়ালা হওয়া লাগবে নামকে হস্তে মুসলমান হলে হবে না হবে না হবে না ঈমানওয়ালা এমন হওয়া লাগবে যে আমার বন্ধু বলেছে বন্ধু তুই নামাজের মধ্যে যাইতে পারবা না আমার সঙ্গে আয় আমি তোকে নিয়ে নিয়ে একটা খারাপ কাজের দিকে রওনা হয়ে যাব বন্ধুর কথা মেনে নামাজ ছেড়ে কোনো পথের মধ্যে যাওয়া যাবে না ঈমানটাকে এমন মজবুত করো আমার বন্ধু যদি আমাকে নামাজ থেকে দূরে সরায়া দেয় আমি নামাজ থেকে দূরে সরে যাব না আমার বন্ধু যদি বলে আমি রোজা রাখি না আমার কোনো ক্ষতি হয় না তুই রোজা বাদ দিয়া দাও বন্ধুর কথা মেনে রোজা বাদ দেওয়া যাবে না আমলের লাইনে বন্ধুর কথা মেনে ঈমানটারে হালকা করা যাবে না হে বাংলাদেশের মুসলমানেরা ঈমানটারে ফিলিস্তিনের ভাইদের মতো বানায়া নাও এরা কি পরিমাণ ঈমানওয়ালা জানো গত তিন দিন আগে এক ভিডিওর মধ্যে দেখলাম এক আল্লাহর বান্দা ফিলিস্তিনের মিষ্টিগুলো বিতরণ করছে মানুষের সামনে একটা একটা করে মিষ্টি বিলীন করে দেয় মানুষ এইসা বলে অ ব্যক্তি তুমি কেন মিষ্টিগুলো বিতরণ করে দাও সে সর্বাবস্থায় সবাইকে জানায় দেয় এই মিষ্টিগুলো আমি খুশির কারণে বিলীন করি এমন না আমার কি হয়েছে জানো আমার পরিবারের মধ্যে আমার ছেলে ছিল ওই ছেলে নাই আমার মেয়ে ছিল মেয়েও নাই আমার পরিবারে আমার মা ছিল আমার মাও নাই আমার পরিবারে আমার বাবাটা বেঁচে ছিল আমার বাবাও নাই সব ওই কুখ্যাত ইসরায়েলিদের বোমা হামলার কারণে আমার পরিবারটাকে আমি হারায়া ফেললাম এজন্য আমি খুশিতে আত্মহারা হইয়া মিষ্টি সবার সামনে বিতরণ করি কারণ আমরা জানি এরা যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় আমার মায়ের কোনো দোষ নাই আমার মা কত বৃদ্ধা জানো আমার বাবা কত বৃদ্ধ জানো ওই বাবা মায়ের কোনো দোষ নাই কিন্তু আমার মা বাবাকে এরা অন্যায় করে করে এদের উপরে জুলুম করে বোমা হামলা করে দুনিয়া থেকে বিদায় করে দিল আমার মনে হয়েছে আমার ছেলেরা আমার মেয়েরা আমার বউ আমার পরিবারের সব সদস্যরা এরা আমার মনে হয় আল্লাহর জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহর সাথে মোলাকাত হয়ে গেছে এজন্য আমি এই চিন্তা নিয়ে তোমাদেরকে মিষ্টিগুলো ভক্ষণ করাইতেছি আমরা হলে তো পাগল হয়ে যেতাম আমার পরিবারের জন্য কান্না করে পাগল পারা হয়ে যেতাম এরা কি পরিমাণ ঈমানাদের এরা এক আল্লাহর স্লোগান নিয়ে নিয়ে আগায় যায় তোমার আর আমার ওই পরিমাণ ঈমানওয়ালা হওয়া লাগবে ওই পরিমাণ মুমিন হওয়া লাগবে নিজের ত্যাগ করা শিখা লাগবে একজনের টাকার কাছে নিজের ঈমানটাকে বিক্রি করে দেওয়া যাবে না একজনের পয়সার কাছে বাড়ি গাড়ির কাছে নিজের ঈমানটাকে বিক্রি করে দেওয়া যাবে না ক্ষমতা নেতৃত্ব কর্তৃত্বের কাছে নিজের ঈমানটাকে অশ্লীল খেলেও বিলীন করে দেওয়া যাবে না বিক্রি করে দেওয়া যাবে না ফিলিস্তিনের ঘটনা শুনে কত মানুষেরা চোখের পানি ফেলায় কান্না করেছে এই যে কয়েকদিন আগেও আর একটা ঘটনা দেখে আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারি নাই অনেকক্ষণ যাবত এই ভিডিওগুলো আমি দেখলাম এরা কি পরিমাণ কষ্টের মধ্যে পরে পরে ঈমান ছেড়ে এরা যায় না শুধু ইহুদিদের কাছে যাইয়া যদি বলে আমরা তোমাদের সঙ্গে আছি এদেরকে আর কেউ মারবে না এদের উপরে আর কেউ বোমা হামলা করবে না এত কষ্ট নিয়ে এরা চলে ওই ফিলিস্তিনের মধ্যে একটা শিশু কন্যার নাম হলো জুবাইদা
ফিলিস্তিনের জমিনটা বড় উর্বর বর্তমানে চলছে বসন্ত ওই ফিলিস্তিনে এখন সুন্দর সুন্দর গাছের মধ্যে পাতাগুলো গজে যায় পাতাগুলো কি সুন্দর করে গজায় প্রজাপতিগুলো একটা গাছ থেকে আরেক গাছের মধ্যে যায় একটা পাতা থেকে প্রজাপতিগুলো আরেকটা পাতার মধ্যে চলে যায় কত সুন্দর ফুল ওই ফিলিস্তিনের মধ্যে বর্তমান শিশু কন্যা জুবাইদা চার বছরের বাচ্চাটা প্রতিদিন বাবারে নিয়া নিয়া বিকেল বেলা বাবা যখন অফিস থেকে চলে আসে ওই বাবারে নিয়া 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 গাছের কাছে চলে যায় আর যাইয়া প্রজাপতিকে দৌড়ায় একটা ফুল সিরা সিরা এরপরে নিয়া নিয়া চলে আসে আর ওই ফুলের ঘ্রাণটা নিজের নাকের মধ্যে নিয়া নিয়া নিজেকে অনেক পরিমাণ গর্বিত মনে করে আল্লাহর বান্দা তার বাবার নাম হলো আবুল কাসেম উনি একটা বিস্কুট ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির সুপারভাইজার হিসাবে কাজ করে উনি নিজেই বলে আমি প্রতিদিন বিকেল বেলা আমার মেয়েটার জন্য বিস্কুট থেকে বিস্কুট ফ্যাক্টরি থেকে বিস্কুট নিয়ে নিয়ে যাই এমন কোন বিকাল নাই আমার মেয়েটার জন্য আমি এমন কিছু নিয়ে যাই না যদি পারি বিস্কুট নিয়ে যাই যদি পারি অন্য একটা মোজা আমার পুটলির মধ্যে নিয়ে 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 যাই কিন্তু হে মানুষেরা আমাদের অবস্থা ভালো না কত বছর হয়ে গেল ইসরায়েলিরা আমাদের উপরে কি পরিমাণ হামলা চালায় কি পরিমাণ জুলুমেরা আমাদের উপরে করে কি পরিমাণ নির্যাতনেরা আমাদের উপরে করে এই কথা বলে বলে সে জানায় দেয় সাংবাদিকদেরকে এ সাংবাদিকেরা আমি এত পরিমাণ আঘাত নিয়া 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 অফিসে যাই কারণ আমার মা আমি ইসরায়েলিদের বোমা হামলার মাধ্যমে হারাইছি আমার বাবা আমি ইসরায়েলিদের বোমা হামলার মাধ্যমে হারায়া ফেলেছি আমার একটা কন্যা সন্তান আছে যেই সন্তান তারে লইয়া বিকেল বেলা আমি সুন্দর করে প্রজাপতি দেখার জন্য যাই আর আমার সন্তানটাও আমার জন্য ওয়েটিং এ থাকে এই কথা তিনি বলেন একদিন আমি আমার মেয়ের জন্য বিস্কুট নিয়া নিয়া আমার বাসার মধ্যে রওনা হয়ে গেলাম আমি যাওয়ার পরে আমার কন্যা আমায় বলে বাবা চলো প্রজাপতি প্রতিদিনের মতো দৌড়ানোর জন্য চলো যাই আমি আমার কন্যা সন্তানটাকে হাতের মধ্যে লয়া লয়া প্রজাপতি দৌড়ার জন্য রওনা হয়ে গেলাম একটু দূর যাওয়ার পরে হঠাৎ করে আমি একটা বিকট আওয়াজ শুনে গেলাম আর ওই বিকট আওয়াজের পরে আমার মনে হয় আমি আর কোনো কিছু চোখের মাধ্যমে দেখতে পাই না আমি হঠাৎ করে মাটিতে পড়ে গেলাম আর প্রজাপতি পর্যন্ত আমার যাওয়া পসিবল হয় নাই আমার কন্যা সন্তানটা ওই পাকা পিচ ঢালাই রাস্তার মধ্যে পরে পরে আমার আঙ্গুলের মধ্যে ধরে ধরে বলে ও বাবা আমার আজকে প্রজাপতি দেখা হবে না ও বাবা তুমি আমার বিদায় দাও আমি আর দুনিয়াতে থাকবো না আর জীবনে প্রজাপতিও ধরা হবে না গো বাবা আর জীবনে তোমাকে সঙ্গে লইয়া 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 আর কোন ফুল ও বসন্তকালে দেখতে আমি যেতে পারবো না গো বাবা ওই বাবার আঙ্গুলে ধরে ধরে বাবা 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 বলে ডাক দেয় একটু পরে যখন রাস্তার মধ্যে জ্ঞানটা ফিরে যায় তাকায়া দেখে শিশু কন্যা জুবাইদা আর দুনিয়ায় নাই সেও ঠিক মতো হাঁটতে পারে না চলতে পারে না কন্যা সন্তানটার পেটের মধ্যে নিজের নাকটা নিয়া 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 বারবার বারবার একদিক থেকে আরেক দিকে ঘষাঘষি করে আর চোখের পানি ফেলা ফেলা কান্না করে আর বলে এ আমার কন্যা তুই আমায় সেরে কোথায় যাও তুই কি আমাকে নিয়া 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 আর প্রজাপতি দৌড়ানোর জন্য কি যাবা না আমি বাবারে নিয়া 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 তুই কি আর ফুল দেখার জন্য যাবা না ও কন্যা সন্তান রে আমি তোরে সারা এই দুনিয়াতে থাকতে পারবো না তিনি বলেন আমি কন্যা সন্তানটার জন্য বড় পাগল পাড়া হয়ে গেলাম আমার মাও হারালাম আমার বাবাটাও আমি হারাইয়া ফেললাম আমার কন্যা সন্তান শিশু জুবাইদাকেও হারাইয়া এবার আমি বড় অসহায়
এই ফিলিস্তিনের মধ্যে আমার কেউ নাই এরপর আমি ভেঙ্গে পড়ি নাই কারণ আমি জানি আমরা মাজলুম আমরা অত্যাচারিত হওয়ার কারণে জালেমরা আমাদের উপর জুলুম করে নির্যাতন করে আমরা এক আল্লাহকে মেনে মেনে দুনিয়ার মধ্যে চলি আর এক আল্লাহকে মানে যারা এরা পরাজয় হয় না এরা মনটাকে ভেঙ্গে দিতে পারে না পারে না পারে না পারে না এরা ডিপ্রেশনেও পড়ে না কোন হতাশার মধ্যে এরা পড়তে জানে না সব হারাইয়া এরপরেও ভাইটা জানায় দেয় দুনিয়ার মানুষেরা শুনে নাও আমি ফিলিস্তিনের যুবক আমার কন্যা সন্তান হারাইয়া আমার পরিবার সব আত্মীয় স্বজন আমি হারাইয়া আমি যদিও একা হয়ে গেলাম এরপর ইহুদিদের বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত আমি লড়াই করে যাব কারণ আমরা মারা গেলে আমাদের সামনে জান্নাত আর ইহুদিরা দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় এদের সামনে জান্নাত নাই বরং জাহান্নাম ঠিক কিনা মুসলমানেরা মারা গেলে কি কথা বলে না কেন মুমিনে কামেল মারা গেলে কি জান্নাত আর কাফের জান্নাত কয় না কাফের জান্নাতটা আল্লাহ বানাইছেন কার জন্য ঈমানওয়ালা না কাফেরের জন্য কার জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক বলেন এই জান্নাত আমি বানাইলাম দুই গুণে গুণান্বিত বান্দার জন্য এক নম্বরে ঈমান দুই নম্বরে হলো নেক আমল ওই জান্নাতে কয়দিন আমার এই বান্দারা থাকবে পাঁচ দিন দশ দিন থাকবে এমন না বারো দিন থাকবে এক বছর থাকবে এক যুগ থাকবে বান্দা এমনটা হবে না আল্লাহর জান্নাতে আল্লাহ বান্দাদেরকে ঢুকায়া দিবে ঈমানওয়ালাকে নেক আমল করনেওয়ালাকে ঢুকায়া দিবে ওই জান্নাতে তো যাবে আর যাবে আর যাবে খালিদিনা ফিহা ওখানে অনন্তকাল থাকবে একটাবারের জন্য পরিবর্তন করার জন্য মন চাইবে না হে সিরাজগঞ্জের মুসলমানেরা শুনে নাও ঈমানওয়ালা হুজুর আপনি ফিলিস্তিনের বয়ান করেছেন সাহাবায়ে কেরাম যে কি পরিমাণ ঈমানওয়ালা ছিল আপনি কি ওই বয়ানটা করতে পারলেন না সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের সাথে তুলনা করলে হবে না বর্তমানে আমাদের ঈমানটা টাকার কাছে বিক্রি হয়ে যায় আমাদের দুনিয়াদারির কাছে বিক্রি হয়ে যায় আপনাদের বাজারে দেখবেন কি সুন্দর করে আরামে মার্কেটিং এর মধ্যে বসে থাকে মার্কেট করার জন্য বাজারের মধ্যে যায় ক্রেতা বিক্রেতারা আরামে আরামে মার্কেট করার জন্য পাগল পাড়া হয়ে যায় জোহরের আজান হয়ে গেল আসরের আজান হয়ে গেল মাগরিবের আজান হয়ে গেল এশার আজান হয়ে গেল এত বেলা নামাজও বান্দাটা ছুটে গেল এরপরেও দুনিয়াতে কিছু টাকা পয়সা বেশি বিক্রি করার জন্যে শাটার ফালায় না ওই দোকানের মধ্যেই বসে থাকি আমগো এমন দোকানদার আছে না না আমার এলাকার মধ্যে এক দোকানদার বাবা বারবার বলে হ্যাঁ দোকানদার তুমি কেন নামাজে যাও না কেন নামাজে মসজিদে যাও না সে বলে আমি নামাজের মধ্যে গেলে অন্যেরা অনেক বিক্রি করে ফেলবি আমি কম বিক্রি করতে পারবো এজন্য যাই না বাবা বারবার তাকে বলার পরেও একটাবারের জন্য সে নামাজের মধ্যে যায় না মাঝে মাঝে দোকানের মধ্যে পড়লে পড়ে না পড়লে নাই আবার শুধু তাই না জুমার মধ্যে মাঝে মাঝে দুই রাকাত ফরজ নামাজ পড়ার জন্য যায় ওটা পরে পরে আবার সে দোকানে সে গুলে ফেলে বাবা বারবার বলার পরেও একটাবারের জন্য নিজের দোকানটাকে প্রায়োরিটি না দিয়া নিজের ঈমানটাকে মজবুত করে মসজিদটাকে প্রায়োরিটি দিতে পারে না পারে না পারে না আমগো ঈমান দুনিয়াদারের কাছে পরিপূর্ণ বিক্রি হয়ে যায় না রে গোলামেরা নিজের ঈমানটাকে বিক্রি করা যাবে না আব্দুল্লাহ ইবনে হুযাইফা নবীর এক সাহাবি যেই সাহাবি নিজের ঈমানটাকে বিক্রি করে নাই ওমরে ফারুকে আজমের জামানা কি নাম নাম শুনেন নাই শুনছেন নি জান্নাতি দুনিয়াতে সার্টিফিকেট পায় নাই কথা বলেন না কেন ওমরে ফারুকে আজমের জামানা ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আন তার জামানায় মুসলমানদের কোনো পরাজয় নাই যেখানেই মুসলমানরা যায় ওখানে গিয়া 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 বিজয় অর্জন করে হিরাক্লিয়াস মাথা বড় গরম হয়ে গেল রোম সম্রাট
পাগল পারা হয়ে গেল ওমরে ফারুক মুসলমানদের দলবল নিয়ে যেখানেই যায় ওখানে এদের জয় হয়ে যায় ওখানেই জয় হয়ে যায় না না এরা জয় হয় কেমনে বিজয় সিনায় নিয়ে যায় কেমনে আমাদের পাওয়ারের কমতি নাই আমাদের সেনাবাহিনীর কমতি নাই আমাদের উষ্টি বাহিনীর কমতি নাই আমাদের ঘোড়ার কমতি নাই এত তলোয়ার এত সরঞ্জাম এত অস্ত্রশস্ত্র থাকার পরেও আমরা কেন পারি না একদিন রোম সম্রাট সেনাবাহিনীকে ডেকে পাঠালেন আর বললেন যাও যাও আমার দরবারে ডেকে ডেকে নিয়ে আসো সেনাবাহিনীকে আনার পরে তিনি বলেন ও সেনাবাহিনী আমরা কেন পরাজয় বরণ করে বিজয় অর্জন করতে পারি না এই কথা বলার পরে উনি বলে আমার উপরে কোনো দায়িত্ব নাই ও রোম সম্রাট একটু আপনি বলেন না গোয়েন্দা বিভাগের প্রধান যে তাকে একটু খবর দিলে সেই বলতে পারবে গোয়েন্দা বিভাগের প্রধানকে রোম সম্রাটের সামনে যখন আনা হলো আনার পরে তাকে বলা হলো তুমি মুসলমানদের কাছে যাবা আর গোয়েন্দাগিরি করে করে মুসলমানরা কয়টা অস্ত্র নিয়ে মাঠের মধ্যে নেমে যায় যার কারণে এরা বিজয় অর্জন করে এরা পরাজয় বরণ করে না যাইয়া এরপরে এই খবর নিয়ে আমার দরবারে জানায় দিবা গোয়েন্দার প্রধান চলে যায় মুসলমানদের কাছে যাইয়া এদের কি কি অস্ত্র আছে সব জেনে রোম সম্রাটের দরবারে হাজির হয় আয়েশা বলে হে রোম সম্রাট শুনে নাও মুসলমানেরা দুইটা অস্ত্র নিয়ে নিয়া যুদ্ধের ময়দানে এরা যুদ্ধের ময়দানে নেমে যায় ওই দুইটা অস্ত্রের মাঝে একটা অস্ত্র আমাদের মাঝে আছে আর একটা অস্ত্র আমাদের মাঝে নাই বলে কি সেই দুই অস্ত্র বলে এক নাম্বার অস্ত্রটা হলো মুসলমানেরা বিজয় অর্জন করার লক্ষ্যে মাঠে ময়দানে নেমে যায় পরাজয় বরণ করার নিয়তে এরা মাঠে নামে না আমগো সেনাবাহিনীরাও বিজয় অর্জন করার জন্য মাঠে ময়দানে নামে এরাও পরাজয় বরণ করার জন্য মাঠে নামে না দুইজনের মাঝে এই একটা অস্ত্রের মিল আছে একটা প্ল্যানের মিল আছে কিন্তু সম্রাট তুমি শুনে নাও আর একটা অস্ত্র মুসলমানদের মাঝে আছে বলে ওইটা কোনটা বলে মুসলমানরা যখন পরাজয় করবে করবে বাপ এরা তখন তো পিছনে হটে যায় না পিছু চলে যায় না এরা আল্লাহ জান্নাতটা পাওয়ার জন্য সামনে আগায়া যায় কারণ এরা জানে আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারি না পারি না পারি না পারি না আমরা যদি আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য মাঠে আগায়া যাই ময়দানে যদি আগায়া যাই কোনো বোমা আমাদেরকে ঠেকাইয়া রাখতে পারবে না কোনো হামলা মামলা করে কোনো জুলুম নির্যাতন করে ঠেকাইয়া রাখতে পারবে না এজন্যই তো আমরা ইমানদারেরা সর্বাবস্থায় আগায়া যাইতে পারি পরাজয়ের ভয় আমাদের মাঝে নাই কারণ আমরা মরলে আমরা জাহান্নামী হব না আল্লাহ মায়া করে আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে বাংলাদেশের উলামায়ে কেরাম দেখো যেই যে উলামায়ে কেরামরা এত মাজলুম হওয়ার পরেও মুসলেখা দেয় না একটা আলেম মুসলেখা দিতে পারে নাই বারবার এদেরকে বলেছি ছেড়ে দেওয়া হবে আমগো গুনগান গাইবে আমগো বিপক্ষে কোনো স্লোগান আপনি দিবেন না বারবার দেওয়ার পরেও এরা মুসলেখা দিয়ে জিন্দানখানা থেকে বের হতে পারে নাই বের হতে চায় নাই বাংলাদেশের মাজলুম ওলামায়ে কেরাম এরা এই চিন্তা নিয়া 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 মাঠে ময়দানে কাজ করে আমি যদি এই ময়দানে কাজ করতে যাই জালিমের জুলুমের রুশানলে পরে যদি আমি মারা যাই তাহলে আমি আল্লাহ দরবার থেকে জান্নাত পেয়ে যাব আর যদি আমি দুনিয়াতে টিকে থাকি তাহলে আমি গাজী হব এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই ঠিক কি না এদের কোনো ভয় নাই কোনো চিন্তা এদের মাঝে নাই এই যে আমার ভাই রফিকুল ইসলাম মাদানী কত ক্লোজ আমার গতকালকেও কি সুন্দর করে মুক্তি পেয়ে গেল চলে গেল একটা বারের জন্য মুসলেখা দেয় নাই কথা হয়েছে কয়েকবার বের হওয়ার পরে আল্লাহর ইবান্দার পুরা বডিটাই হলো ইমানে ভরা পুরা বডিটাই হলো কলিজা দ্বারা ভরা আল্লাহর কসম এরা অস্ত্রের ভয় পায় না এরা জেলের ভয় পায় না জুলুমের ভয় পায় না এরা দুনিয়াতে যেই কাজই করে যেই ময়দানের মধ্যে এরা নেমে যায় কোনো মানুষের বোমা বুলেট এদেরকে দমায়া রাখতে পারে না কারণ আল্লাহর পথে যারা কাজ করে দমায়া রাখতে পারবে কেউ না
পারবে কথা বলেন না কেন পারবে না কারণ আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ যে কাজ করে ওর ভয় নাই ওর চিন্তা নাই কেন জানে দুনিয়াতে যদি বাঁচতাম থাকতে পারি আলহামদুলিল্লাহ না থাকতে পারলে আখেরাতে যে একটা প্রতিদান আছে ওটা কি দুনিয়ার মতো 70 বছরের না কথা বলেন না কেন না 80 বছরের না 90 বছরের না হ্যাঁ এজন্যই তো এরা কামানের সামনে দাঁড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে এক আল্লাহ বলে এক আল্লাহ স্লোগান দেয় আল্লাহু আকবারের ধ্বনি আদালতের মাঠে ময়দানে গিয়েও দেয় চিল্লা এখন ঠিক কিনা আপনারা জানেন দুনিয়ার কোনো মানুষ বড় নয় দুনিয়ার কোনো মানুষের জুলুম বড় হতে পারে না নির্যাতন বড় হতে পারে না একজন বড় তিনি কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ তিনি কে ভুরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে ভুরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুক না যত বাধা যত জ্বর স্থায়ী ক্লোন রাসুলের পথে মোরা চলবই 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 এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াব মোরা বুলেটের সামনে দাঁড়িয়ে মোরা বুলেটের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুক না যত বাধা আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই 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 এ জীবন বাজি রেখে দিনের নিশান মোলা বাংলার আকাশে ওড়াবই ঠিক কি না কামালের আল্লাহু আকবার বুলেটের সামনে কামানের সামনে দাঁড়িয়েও এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে হবে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরকম ঈমানওয়ালা হতে পারবো না ইনশাআল্লাহ পারবো না হতে ইনশাআল্লাহ ওমর ফারুকের জামানা খালি বিজয় কোনো পরাজয় নাই রোম সম্রাট বলে আয় হায় করছো কি অস্ত্র কয়টা দুইটা এক নাম্বার বিজয় অর্জন করার লক্ষ্যে মাঠে নামে পরাজয় বরণ যখন করবে করবে ভাব তখন পিছু হটে না আরো সামনে যায় কিন্তু কাফেররা ভয় পায় মনে রাখবেন পৃথিবীর যত বড় বড় ইহুদি বাদ আছে খ্রিস্টান আছে কাফের আছে এরা মুসলমানদের সাথে পেরে উঠবে না কারণ মুসলমান আগাইলে আগাইলে খালি আগায় আর কাফেররা পরাজয়ের ভয়ে পালিয়ে যায় ঠিক কি না কাফিক যারা মুনাফিকরা ভয় পায় কারণ ও জানে তো আমি তো আরেকজনের কাছে গিয়ে বলছি তোমার সাথে আছি আবার আবার তার কাছে গিয়ে বলছি তোমার সাথে আছি এখন যদি ওই ব্যক্তি দেখে ফেলে তাহলে আমার এমন পিঠে আমারে লাগাবে আমি দুই মেম্বারের সাথে চলি চেয়ারম্যান দুইটার সাথে চলি এমপি দুইটার সাথে চলি অ্যাবদানিয়া এর কাছে অ্যাবদানিয়া এর কাছে যদি আমি লাগাই বিরোধী দল আর বর্তমান দল দুইটার সাথে যদি খালি চলি আর আমি একবারের কাছে বলে একবার আরেক কাছে বলে একবার কপাল মানে যদি লাগটা ভালো হয় এই এমপির এর সাথে চলবে এরপর দেখতেছে তার সময়টা ভালো চলে যাবে ওটার কাছে এভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন এরকম মুনাফিকি করে ধরা খাবে কি খাবে না তার ভিতরে এটা অটোমেটিক্যালি ভয় কাজ করে যে হায় হায় রে আমি যার বিষয়ে বদনাম করছি বদনাম সরাচ্ছি সে যদি আমারে দেখে ফেলে তাহলে আমার অবস্থা পুরাটাই ঠিক কিনা ঠিক কিনা এখন পৃথিবী যত বড় মুনাফিক আছে কাফের আছে ইহুদি আছে খ্রিস্টান আছে এরা মুসলমানদের সাথে পেরে উঠতে পারে না কারণ মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে নেমেছে যুদ্ধের ময়দানে নামে ইসলাম কায়েম করার জন্য নামে ইহুদিরা আল্লাহর জমিনে শয়তানের আইন বাস্তবায়ন করার জন্য নামে মুসলমানরা কার আইন বাস্তবায়ন করে আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য এরা মাঠে নামে কিন্তু ইহুদিরা খ্রিস্টানরা মুনাফিকরা এরা শয়তানের আইনটাকে বাস্তবায়ন করতে চায় ঠিক কিনা আমরা মুসলমান হতে চাই না মুনাফিক কে কে হতে চাই খাঁটি মুসলমান আল্লাহ তৌফিক দান করো আল্লাহ তৌফিক দান করো আল্লাহ প্রত্যেককে খাঁটি মুমিন বানায় দেখ সকলে পড়ে আমিন আরো জোরে পড়েন বলতেছিলাম মুসলমানদের অস্ত্র কয়টা দুইটা রোম সম্রাটের মাথা গরম হ্যাঁ হ্যাঁ অস্ত্র দুইটা পারবো কেমনি আমার লোকদের আছে একটা এদের দুইটা
তাহলে পরাজয় নিশ্চিত সেনাবাহিনীকে জানায় দিলেন সেনাবাহিনী তুমি যাও যাও এই যুদ্ধের ময়দানে গিয়া যদি তুমি শহীদ হয়ে যাও কোনো আমার অসুবিধা হবে না তুমি যদি মারাও যাও কোনো অসুবিধা হবে না তবে তুমি যাইয়া একজন সেনাবাহিনী মুসলমানের এদের সেনাপতিকে তুমি পরিপূর্ণভাবে মুক্তি করবা না ধরে ধরে বেঁধে আমার কাছে নিয়ে চলে আসবা যুদ্ধের ময়দানে মুসলমান আর ইহুদিদের মাঝে যুদ্ধ হওয়া আরম্ভ হয়ে গেল খ্রিস্টানদের মাঝে যুদ্ধ হয়ে গেল হওয়ার পরে মুসলমানদের 40 জন সৈন্য বন্দী হয়ে গেল মুসলমানের 40 জন সৈন্য লইয়া সেনাবাহিনী রোম সম্রাটের দরবারে হাজির হয়ে যায় আয়েশা বলে ও সম্রাট 40 জন বন্দী নিয়ে আপনার জন্য উপহার নিয়ে আসলাম সম্রাট বলে কে সেনাপতি এদের মধ্যে কে আছে আমার সামনে আয় সেনাপতি একজন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার নবীর হাতে গড়া সাহাবী ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন বন্ধু উনি সামনে গেলেন দেখতে মনে হয় গেল কোনো সেনাপতি না কেমন কেমন জানি চোখগুলো দেখা যায় কেমন কেমন বডি দেখা যায় চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো রোম সম্রাট জানায় দেয় হে সেনাপতি তুমি আমার সাথে মজা করো নাকি তুমি এত চিকন একটা বডি নিয়া এই বডি নিয়া তুমি আবার যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করো আমার এটা বুঝে আসে না আসে না আসে না আব্দুল্লাহ জানায় দেয় ও রোম সম্রাট শুনে নাও আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের আমরা যুদ্ধ করি আমাদের বডি দিয়া না আমাদের চোখ দিয়া না কান দিয়া না আমাদের হাত দিয়া না আমাদের তরবারি দিয়া না আমরা যুদ্ধ করি একমাত্র ইমানের বল দিয়া আমরা আমাদের হাত দিয়া যুদ্ধ করি না আমরা আমাদের পা দিয়া যুদ্ধ করি না আমরা আমাদের বডি দিয়া যুদ্ধ করি না আমরা যুদ্ধ করি আমাদের ঈমান দিয়া যুদ্ধ করি ভাই বাস বা যথেষ্ট তুমি বলেছো এবার তোমাকে আমি একটা অফার করব যদি তুমি ওই অফারটা নিতে চাও তাহলে আমার শর্তগুলো মানা লাগবে কি শর্ত বলে একটা শর্ত মানলে অনেকগুলো দিয়া দিব এক নাম্বার প্রথমেই তোমাকে বন্দি থেকে মুক্তি করে দিব দুই নাম্বারে তোমার বাকি 39 জনকে আমি সাথে সাথে মুক্ত করে দিয়ে দিব তিন নাম্বারে তুমি আমার শর্ত যদি মানতে পারো আমার একটা কন্যা সন্তান আছে এই কন্যার সাথে আমি তোমার বিবাহ দিয়ে দিব চার নাম্বারে আমার কন্যা সন্তানকে বিবাহ করার পরে তুমি আমার কন্যা সন্তানের জামাই হয়ে যাবা মানে আমার জামাতা হয়ে যাবা যদি হতে পারো এই রোম সম্রাটের অর্ধেক মালিক তুমি অটোমেটিক্যালি হয়ে যাবা পাঁচ নাম্বারে আমার যখন মরণ হয়ে যাবে মৃত্যু যখন আমাকে পরিপূর্ণভাবে ধরে ফেলবে এরপরে এই পুরো রোম সম্রাটের একচ্ছত্র অধিপতি তুমি অটোমেটিক্যালি হয়ে যাবা এই পাঁচটা তোমাকে পুরস্কার আমি দিয়ে দিব ও মুসলমানের সেনাপতি তুমি আর একটা কথা আমার মেনে নাও এই মুহূর্তে তুমি আল্লাহকে ভুলে যাও এই মুহূর্তে তুমি ঈমানটাকে ছেড়ে দাও এই কথা বলার পরে আব্দুল্লাহ জানা দেয় হে সম্রাট শুনে নাও আমরা মুসলমানেরা জিহাদ করি টাকার জন্য না আমরা মুসলমানেরা জিহাদ করি কোনো বাড়ির জন্য না কোনো সম্রাট হওয়ার জন্য না কোনো কন্যা সন্তান কারো বিবাহ করার জন্য না আমরা একচ্ছত্র অধিপতি হওয়ার জন্য কোনো মাঠে ময়দানে জিহাদের জন্য আমরা নামি না আমি তোমার কথাও মানব না তোমার কাছ থেকে এই অফার আমার দ্বারা কোনো নেওয়া পসিবল হবে না এই কথা বলার পরে মাথাটা অনেক গরম হয়ে গেল রোম সম্রাটের সে বলে ও সেনাবাহিনী যাও যাও মুসলমানদেরকে নিয়ে নিয়া দইরা দইরা নিয়ে যাও আর এদেরকে নিয়া একটা অন্ধকূপের মধ্যে এদেরকে ফালায়া দাও যেই জায়গায় দুনিয়ার কেউ এদেরকে দেখবে না এত গহীন অন্ধকারে যখন নিয়া নিয়া ওই কূপের মধ্যে ফালায়া দেওয়া হলো আব্দুল্লাহ ওই জায়গায় পড়ে আছে মুসলমানের এত দামি দামি লোকেরা ওই রোম সম্রাটের কাছে বন্দী হয়েছে
এরা ওই জায়গায় বন্দী হওয়ার পরে কোনো খাবার নাই কোনো পানিও নাই কিছু নাই এদেরকে কিছু দেওয়া হয় না রোম সম্রাটের অর্ডার হলো এদেরকে কোনো খাবার দেওয়া যাবে না কোনো পানিও এদের সামনে নিয়ে দেওয়া যাবে না এই কথা যখন বলে দিল পানি দেওয়া হয় না খাবার দেওয়া হয় না সপ্তাহখানেক পরে আব্দুল্লাহ মারা যাবে বাপ তার আশেপাশের লোকেরা এরা মরে যাবে একটা বাপ হয়ে গেল ওই অবস্থায় সেনাবাহিনী দৌড়ে বলে ও সম্রাট আপনি বলেছেন খাবার দেওয়ার কোনো দরকার নাই যদি খাবার না দেই তাহলে কশিন কালেও খাবার না দিলে এদেরকে বাঁচায় রাখা যাবে না এরা মৃত্যুবরণ করে ফেলবে ওই রোম সম্রাট বলে ও সেনাবাহিনী যাও যাও শুকরের গোশত একটা প্লেটের মধ্যে নিয়া নিয়া আর মদের পানিও নিয়া 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 যে আব্দুল্লাহ সামনে গিয়ে হাজির করে দাও সে ওখান থেকে পানিও গ্রহণ করবে আর ওখান থেকে সে শুকরের গোশতগুলো খাইয়া এরপরে ঈমান হারা হয়ে যাবে এই খাবারগুলো নিয়া শুকরের গোশত আর মদের পানিও নিয়া হাজির যখন হয়ে যায় আব্দুল্লাহ সাথে সাথে খাবার দেখে জিজ্ঞাসা করে ও সেনাবাহিনী এই গোশতগুলো কিসের গোশত আগে আমাকে জানাও এই পানি গুলো কিসের পানিও আগে আমাকে জানাইয়া দাও এই কথা বলার পরে ওই সেনাবাহিনী বলে আব্দুল্লাহ এই পানিও মদের পানিও আর পরিপূর্ণ গোস্ত গুলো হলো শুকরের গোস্ত তুমি খেয়ে নাও এগুলা যদি খাইতে পারো তাহলে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে আব্দুল্লাহ বলে শুনে নাও গোস্ত না শুকরের গোস্ত কেন দুনিয়ার যত হারাম আরো উন্নত মানের খাবার যদি আমার সামনে এনে দাও আর যদি আনিয়া আমার সামনে যদি তোমরা সুন্দর করে সাজায়া দাও আমি পেটের ক্ষুধা নিবারণ করার জন্য এই খাবার খাবো না খাবো না খাবো না এক আল্লাহর ঈমান টিকে রাখার জন্য না খেয়ে মরা নিজের জন্য শ্রেয় মনে করব খাবে শুকরের গোশত খাবে না পানিওটা মদের মদের পানিও খাবে না আমরা হইলে কি করতাম দেবড়া দেবড়া খাইয়া লই আর পেটের যে ক্ষুধা ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারি না আমরা হালাল কি আর হারাম এই জন্য সাবধান ভাইয়েরা হারাম হারাম হালাল হালাল যত বিপদে থাকেন না কেন হালালটাকে হারামের সাথে মিশ্রণ করা যাবে না হারামটাকে হালালের সাথে মিশ্রণ করা যাবে খাবারটা পুরোটা হালাল যদি বিন্দু থেকে বিন্দু অণু থেকে অণু পরিমাণ যদি খাবারটা হারাম ফেলে দেন পুরোটা খাবার হারাম হয়ে গেল একটা বড় দুধের একটা করস নিলেন বাজার থেকে সুন্দর করে দুধগুলো কিনে নিয়ে আসলেন আনার পরে একটা বড় ড্যাগের মধ্যে ফলায়া দিলেন পাত্রের মধ্যে রাখলেন এবার একজন একটু দুষ্টামি কইরা যদি একটু গোবরের সিটা ফুটা চনা যদি আইনা একটু বেশি না যদি এই বিশাল পাত্রের দুধের মধ্যে ফেলাইয়া দেয় এই দুধ আর খাওয়া যাবে না কথা বলেন না কেন না খাওয়া যাবে না হালাল না হারাম না তাহলে খাওয়া যেহেতু যাবে না কই যদি এক লিটার ফেলাইয়া দেই ভাই কি শুরু হলো ভাই শেষ করে দিব তো আমি জানা শেষ করে দিব একটু শেষ করে দিব ইনশাআল্লাহ আমি গুছিয়ে নিয়ে চলে আসতেছি এটা হালাল থাকবে এটা হারাম হয়ে যাবে পুরোটা দুধ হারাম কেন হয়ে গেল আমি তো এক লিটার ফলাইয়া দিলি হয়ে যায় হয়ে যায় কথা বলেন না কেন হারাম হারামই মিশ্রণ করা যাবে না এই জন্য ভাইরা হারামের সাথে হালালকে মিশ্রণ করা যাবে না হালালের সাথে হারামকে মিশ্রণ করা যাবে না এই পুরো বডিকে হারাম মুক্ত রাখা লাগবে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই তৌফিক দান করুক আরো জোরে পড়েন আবার পড়েন আব্দুল্লাহর সামনে এসে কি দিছে শুকরের গোশত আর কি মদ খাবে আব্দুল্লাহ ইবনে হুযাইফা জানায়া দেয় শুধু এটা না আরো হারাম যদি উন্নত মানের খাবার যদি তুমি আমারে দাও একটাবারের জন্য আমি এই খাবারও খাবো না আমি মৃত্যুবরণ করা আমার নিজের জন্য আরো শ্রেয় মনে করব এই কথা বলার পরে রোম সম্রাটের মাথা গরম হয়ে গেল রোম সম্রাট বলে ও সেনাবাহিনী যাও যাও তুমি এক জায়গায় যাইয়া
একটু পাতিলের মধ্যে তেল গুলো নিয়া নিয়া ওই তেল গুলো আব্দুল্লাহ সামনে গরম করা আরম্ভ করে দাও এই কথা বলার পরে তার কথা মেনে একটু দেগ আনলেন বড় পাত্র আনলেন ওই পাত্রের মধ্যে অনেকগুলো তেল ছেড়ে দিলেন আর এই তেল গুলো অটোমেটিক্যালি আস্তে 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 গরম হতে লাগলো আব্দুল্লাহর সামনে ওই সময়ে রোম সাম্রাজ্যের নেতৃত্বে সেনাবাহিনী একটা সাধারণ বন্দীকে ধরে এনে 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 এই পাত্রের মধ্যে এই পাত্রের মধ্যে পুরে 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 সারকার হইয়া তার গোস্তগুলো সাথে সাথে খসে পড়ে যাবে এই কথা বলার পরে একজন সাধারণ বন্দীকে নিয়ে আসা হলো ওই পাত্রের মধ্যে রাখা হলো আনার পরে যখন আব্দুল্লাহর সামনে ফালাইয়া দেয় ওই বন্দীকে ফালাইতে দেরি হয়ে যায় তার পুরা বডির গোস্তগুলো খসে খসে পড়তে কোনো দেরি নাই আব্দুল্লাহ দেখে দেখে চোখের পানি ফালাইয়া কান্না করে আর আমার আল্লাহ দরবারে বলে ও আল্লাহ কি এমন হয়ে গেল পরীক্ষা তুমি দিয়া দিল আমি সেনাপতি আব্দুল্লাহর সামনে আমার আর একটা বাইরে কি পরিমাণ আঘাত করে জুলুম করে কি পরিমাণ কষ্ট দিয়ে শহীদ করা হলো চোখের পানি পালায়া পালায়া কান্না যখন করে রোম সম্রাট বলে ও আব্দুল্লাহ তোমার এই জায়গায় ফালানো হবে না এখনো অফার বাকি আছে তুমি যদি আমার পাঁচটা পুরস্কার পাইতে যাও ইমানটাকে যদি ছেড়ে দাও আমার সম্রাট আমার সাম্রাজ্যের অর্ধেক অধিপতি আমি তোমারে বানায়া দিব এত কষ্টের মধ্যে থাকা লাগবে না লাগবে না আব্দুল্লাহ জানায়া দেয় হে রোম সম্রাট শুনে নাও আমরা এই পরিমাণ ইমানওয়ালা জানো এই পরিমাণ ইমানওয়ালা আমরা আমরা কি ওই ওই সাধারণ একটা তেলের মধ্যে পুরে পুরে সারকার হয়ে যাব আমাদের পুরা বডি রক্তগুলো খসে খসে পড়ে যাবে এই ভয়ে বুঝি আমি কান্না করি না না এজন্য কান্না করি না আমি আল্লাহর দরবারে আবদার জানাইয়া চোখের পানি ফালাইয়া এজন্যই কান্না করি যাতে করে আল্লাহ আমারে কেন একবার প্রাণ দিল কেন একশো বার দেয় নাই যদি একশো বার প্রাণ দিত আমি সাহাবি দুনিয়াতে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে জাপায়া পড়তাম একবার আমার প্রাণ নিয়ে যেত আমি আবার দুনিয়ায় এসে আবার শহীদ হয়ে যেতাম আবার আমি শহীদ হয়ে যাওয়ার পরে আবার আমাকে প্রাণ দেওয়া হলে আমি আবার জেহাদ করতাম আবার শহীদ হয়ে যেতাম এরপরেও তোমাদের মতো খ্রিস্টানদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইয়া আমি বিদায় নিতাম আমগো মতো কথা কর না কেন আস্ক ইউর ম্যান আস্ক ইউর সেলফ নিজেকে নিজে জিজ্ঞেস করেন না একটু বাসায় গিয়ে ঘুমায় ঘুমায় জিজ্ঞেস করেন হায় হায় সাহাবায়ে কেরামের ইমান আর আমার ইমান কই কত তফাত কত পার্থক্য এই জন্য এক নম্বর লাভবান হতে হলে ইমানকে মজবুত করা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ সিরাজগঞ্জের ভাইরা হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ প্রত্যেকের ইমানটাকে মজবুত করুন আরো জোরে পড়েন আবার পড়েন তাহলে সফল কাম হওয়ার জন্য প্রথমবার কি লাগবে বলেন না কেন কোন কাফের লাভবান খ্রিস্টান মুশরিক বৌদ্ধ লাভবান কারা ইমানদার লাভবান কারা ইমানের পরে লাগবে আমলে সালেহ নেকা আমল নেকা আমল কি শুধু নামাজ শুধু ওয়াজ মাহফিল হ্যাঁ নেকা আমলের মাঝে দান সৎকাত আছে নেকা আমলের মাঝে নামাজ আছে রোজা আছে তাহাজ্জুদ আছে ইশরাক আছে আওয়াবিন আছে নেকা আমলের মাঝে আপনার ভালো কথা বলে আরেকজনকে ভালো কাজে আনা এটাও নেকা আমল এরকম নেকা আমল বেশি বেশি করে লাগবে পারবো না ইনশাআল্লাহ দুই নম্বরে সফল কাম হবো তিন নম্বর সফল কাম হবে কারা তিন নম্বরে হলো ওয়াতাওয়াসাউ বিল হক একজনে আরেকজনকে হকের ব্যাপারে উপদেশ দেয় যে ভাই তুমি হক কথা বলো তুমি হক কথা বলো হক কথা বলো আমি বলার চেষ্টা করি তুমিও বলো হকের পক্ষে থাকো এই ব্যক্তিগুলো দুনিয়াতে সফল কাম শুধু তাই না এটা নবীর গুণ ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা وتكسبوا المعدومة وتعينوا على ما نوائب الحق এটা নবীর ব্যাপারে ঘোষণা
নবী আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না নবী আপনার গুণ হলো ওয়াতাহমিনুল কাল্লা কুদারতের পেটের মধ্যে খাবার পৌঁছে দেন নবী ওয়াতুকসিবুল মাদুমা আপনার কাজ হলো একটা দুস্থ মানুষ একটা অসহায় হাত নাই পা নাই কোন রকম চলতে পারে বেশি পারে না ওই ব্যক্তিকে আপনি ইনকাম করে আর পরে নবীর গুণ হলো নিজের আর্নিং থেকে ইনকাম থেকে কিছু টাকা ওই গরিবের কাছে পৌঁছে দেয় পড়েন না সুবহানাল্লাহ নবীর গুণ চার নাম্বার ওয়াতুইনু আলা মা নাবাইবিল হক হকের কথা বলতে গিয়ে মানুষ বিপদে পড়ে নাকি আরামে থাকে কথা বলে না কেন হকের কথা বলতে গিয়ে তারা বিপদে পড়ে নবী তার থেকে দূরে সরে যায় না ওয়াতুইনু আলা মা নাবাইবিল হক নবী তার পাশে গিয়া দাঁড়ায় যায় পড়েন না সুবহানাল্লাহ একজন হকের ব্যাপারে আমি সুচ্চার থাকবো একে অপরকে হকের ব্যাপারে দাওয়াত দিব আল্লাহ পাক সেই তৌফিক দান করো কয়টা গেল তিনটা চার নাম্বার সবর ধৈর্য এটা নিয়ে বয়ান করতে গেলেও চলে যাবে সারা রাত সবর পৃথিবীতে সাহাবায়ে কেরামরা কি পরিমাণ ধৈর্যশীল ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন ইউনুস নবী বলেন ইউসুফ নবী বলেন ইব্রাহিম নবী বলেন মুসা নবী বলেন ঈসা নবী বলেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জুনা ও রাসূলুনা বলেন পৃথিবীর সবাই কি পরিমাণ ধৈর্য নিয়ে এরা দুনিয়াতে চলেছে আমরা ধৈর্য নাই আমরা ধৈর্য হারা হয়ে যাই পাগল পাড়া পেরেশানিতে হয়ে যাই অনেকে ধৈর্য হারা হয়ে সুইসাইড করে আত্মহত্যা করে আছে না নাই আছে না নাই যুবকরা যারা প্রেম করো এক দুইটা প্রেম করো তোমরা জানি অনেকে আছে আর অনেকে আছে হুজুর কোন মাইয়া আমার দিকে তাকায় না সময় খারাপ আমি বলি সময় খারাপ না তোমার সময় সবচেয়ে উত্তম সময় নিজেকে এমন ভাবে গড়ো তুমি মেয়ের পিছনে কেন মেয়ের শব্দ গোষ্ঠী তোমার পিছনে ঘুর ঘুর করবে ঠিক কি না এমন ভাবে ঘোড়া লাগবে যারা এই প্রেম প্রেম করে বাংলাদেশ অধিকাংশ সময় দেখা যায় মানুষ ডিপ্রেশনে পড়ে যুবকরা একটা মেয়ের সাথে কথা বললাম হুজুর পাঁচ ছয় বছর বিয়ে করব কিন্তু কপালে তো খারাপ এই মেয়েকে আমি পাই নাই আরেকজন নিয়ে গেছে তুমি ডিপ্রেশনে কেন তোমার কপালে নাই সে নাই হয়তো ও ছাড়া আর এর চাইতে আরেকজন উত্তম তোমার কপালে আল্লাহ পাক লিখেছেন বলেই সে আসে নাই এই জন্য সে আসে আসে নাই আরেকজন আছে বলেই তোমার কপালে অটোমেটিক্যালি চলে আসছে ডিপ্রেশন নিয়ে লাভ নেই হতাশা নিয়ে লাভ নেই হতাশা নিলে হতাশা বাড়বে ডিপ্রেশন নিলে অটোমেটিক্যালি বাড়বে এগুলো নেওয়া যাবে না যুবকেরা সব আল্লাহর উপর ছেড়ে দেওয়া লাগবে পারবো না ইনশাআল্লাহ ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন বিপদে পড়েছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে কার উপরে কার উপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ মুতাওয়াক্কিলিন বান্দা যারা আল্লাহর উপর ভরসা করে নেওয়ালা বান্দা যারা এদেরকে আল্লাহ ভালোবাসেন সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য আমরা মুতাওয়াক্কিলিন হব আমরা সাবিরিন হব ধৈর্য ধারণকারী হব আমাদের আল্লাহ বিপদ দেয় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে মুসিবত দিয়েছে মুসিবত থেকে আল্লাহ পাক উদ্ধার করবে আল্লাহ ছেলে দেয় না আল্লাহ দিবে ইনশাআল্লাহ আল্লাহ মেয়ে দেয় না আল্লাহ দিবে ইনশাআল্লাহ আল্লাহ সন্তান দেয় না আল্লাহ দিবে ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে সবর ধৈর্য নিয়ে চলা লাগবে নবীজি এত পরিমাণ কষ্ট কাফেররা দিছে এরপর একটা বারের জন্য ধৈর্য হারা হয়েছে কথা বলেন না কেন তাইফের ময়দানে গেলেন এত পরিমাণ আঘাত দিলেন পাহাড়ের নিয়োজিত সব ফেরেশতারা এসে নবীকে বললেন নবী যদি আপনি বলেন তাহলে এই মুহূর্তের মধ্যে এই পাহাড়কে উল্টিয়ে তাইফের প্রত্যেকটা কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব কি বলেন আপনি আপনি কি চান কি চান আপনি হোয়াট ডু ইউ ওয়ান্ট নবীকে জিজ্ঞেস করা পড়বে আনসার দেয় না এরা আমারই উম্মত একদিন এদের ভিতরেও বুঝ আসবে আমি নবী ধৈর্য ধারণ করে থাকতে পারলেই এই মানুষগুলো ইসলাম একদিন বুঝবে আমি নবীর জন্য পাগল পড়া হয়ে আমি নবী রওজা শরীফের সামনে গিয়ে এরা চোখের পানি ফেলে কান্দবে বর্তমানেও সেই তায়েফের মানুষেরা কি সুন্দর করে নবীর জন্য পাগল পড়া হয়ে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে কি করে নবীজির দোয়া কবুল হয়েছে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় ইন্না মাল উসরি ইউসরা আল্লাহ পাক সুখ দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই জন্য দুঃখে থাকলে ডিপ্রেশনে থাকা যাবে না প্যারা নেওয়া যাবে না সর্বাবস্থায় একটা ভালো মুডে থাকা লাগবে
আল্লাহ পাক সেই তৌফিক আমাদের যুবক ভাইদেরকে মুরব্বি বাবাদেরকে আমাদের ভাইদেরকে সবাইকে দান করুক সকলে পড়িয়া আমিন আমিন আরো জোরে পড়েন আমিন আবার পড়েন আমিন চার গুণে গুণান্বিত হতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঈমান তো আছে একটু মজবুত করা লাগবে দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ মসজিদগুলো ভরপুর হবে তো ইনশাআল্লাহ এখন নামাজ পড়বেন কেমনে যদি পানি আসলো উল্টা পাল্টা হয়ে যাবে দুই পা জায়গা এই মসজিদ একটু উন্নত করা লাগবে কি লাগবে না আমি প্রধান বক্তা কোথাও গিয়ে কালেকশন করি না এরপরেও মসজিদের প্রোগ্রাম এখানে পানি আসে অনেক উপর পর্যন্ত পানি হয় কে আছেন প্রধান বক্তার হাতে সিরাজগঞ্জের ভাইরা অনেকেই প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য একটু বসে থাকে ওয়েটিং এ থাকে কে আছেন আমি মুসাফির আপনাদের জন্য খাস করে মুনাজাতে দোয়া করব কে আছেন হুজুর এই মসজিদের মধ্যে আমি আমার এবিলিটি অনুসারে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যে যা পড়েন অল্প টাইম আমি আপনাদের মূল্যবান টাইমটা নষ্ট করব না কে আছেন যে যা পড়েন প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য দেওয়ার লক্ষ্যে বসে আছেন আমি চাইব আমি জানি সিরাজগঞ্জের মানুষেরা আমাকে ফিরাবে না এরা আল্লাহকে ভালোবাসে এরা মসজিদকে ভালোবাসে মসজিদ নির্মাণকে ভালোবাসে এরা মসজিদে পাঁচ বেলার নামাজ গিয়ে সুন্দর করে পড়তে চায় জুমা একসঙ্গে সব মানুষগুলো দাঁড়িয়ে পড়তে চায় আমি জানি কে আছেন প্রথমবার আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত সে ব্যক্তি যে আমার হাতে দান করবে একজন সন্তান যাদের মা যার মা বাবা নাই জহুরুল ইসলাম আমার এই ভাই উনি এই মসজিদের জন্য দিবে একটা বালু সকলে বলি মারহাবা আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ এই দানের ওসিলা করে ওনার মা বাবার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করুক সকলে পড়ি আমিন এরপর কি আছেন আমার আরেকজন ভাই দিয়েছেন দুইশো টাকা নগদ আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক সকলে পড়ি আমিন এরপর সামন্ত কে আছেন সাহাবায়ে কেরাম নিজের ইমানটাকে মজবুত করলেন আমরা পারি নাই আমরা জান দিতে পারি না মাল দিয়া তাদের কিছু কাছাকাছি তো যাওয়া লাগবে আমার ভাই কাসেম ভাই উনি দিয়েছেন নগদ এক হাজার টাকা আল্লাহ কবুল করুক সকলে পড়ি আমিন কত হ্যাঁ আর কে আছেন সামন থেকে নাই নাই কেউ ইতিপূর্বে আপনারা দিয়েছেন আমি জানি আপনারা দিলে আমি একটা সঙ্গীত পরিবেশনা করবো কিছু লোক দিলে এছাড়া না হ্যাঁ আছেন কে নাই প্রমাণ ছেড়ে দিব বড় দান কেউ দিবে না আমার হাতে নাই একটু বই টিকে থাকি আমরা আপনারা দিলে আমি সঙ্গীত পরিবেশনা করবো আচ্ছা আপনারা অনেক দিয়েছেন ঠিক আছে হ্যাঁ তাহলে রুমাল নিয়ে যান রুমাল নিয়ে যান যে যা পারেন একটা ব্যক্তিও খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ একটা ব্যক্তিও না যে যা পারে এই রুমাল নিয়ে যান যে যা পারে নিজের অ্যাবিলিটি অনুসারে এই মসজিদ নির্মাণ হবে এই মসজিদে যতজন ব্যক্তি নামাজ পড়বে এরা নামাজ পড়ে যে সওয়াব হবে আপনি দূরে থেকেও অন্য জায়গায় নামাজ পড়লেও ওই ব্যক্তির সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে এই জন্য এগুলো সদকায়ে জারিয়া এগুলো করবেন বেশি বেশি করবেন আল্লাহ পাক সেই তৌফিক দান করুক সকলে পড়ি আমি একজন ভাই নাম বলে নাই তিনশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক সকলে পড়ি আমি আম্মা জানা কই আম্মা জানার দান তো নাই কই দিবে নাকি আমার কাছে আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন দিয়েছেন দুইশত টাকা আল্লাহ পাক কবুল করুক সকলে পড়ি আমি আর কেউ আছেন বাবুল হোসেন ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক আল্লাহ সাইদুল ভাই উনি দিয়েছেন পাঁচশো টাকা নগদ আল্লাহ কবুল করুক সকলে পড়ি আমিন আর নাই কেউ প্রত্যেকে ওই রুমাল তৌফিক খালি হাতে ফিরাবেন না ছোট থেকে ছোট দান করে দিবেন আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করুক সকলে পড়ি আমিন আসলে আমি তো এই গান অনেকদিন হয়ে গেছে গাই নাই কতটুকু
মেয়াদ আছে কিনা একটু গাইবো সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে ভরই পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে ভরই পাতার গরম জলে ভরই পাতার গরম জলে শুয়াইয়া মশারি তলে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে আমার সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত গাড়ি এত বাড়ি আমি কি সহিতে পারি এত রঙিন এত বাড়ি এত বাড়ি এত গাড়ি আমি কি সহিতে পারি বাঁশের দোলায় বাঁশের দোলায় আমায় উঠাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে ভরই পাতার গরম জলে শুয়াইয়া মশারি তলে ভরই পাতার গরম জলে ভরই পাতার গরম জলে শুয়াইয়া মশারি তলে বাঁশের দোলায় বাঁশের দোলায় আমায় উঠাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে দশ তারিখে আবার আসবো বাগবাটি কবরস্থান জি ওখানে যাবেন দেখা হবে ইনশাআল্লাহ এটা মোলাকাত আবার হবে নাকি ইনশাআল্লাহ আজিজ আরো অনেকবার হয়তো এই এদিক এলাকায় আরো আসবো অনেকবার আসা হবে যেখানে পাবেন ওখানে একটু যাবেন আল্লাহ পাক সেই তৌফিক দান করুক সকলে পড়ি আমিন আচ্ছা আমি সুদাইসির সুরে একটু তিলাওয়াত করব আমি প্রায় জায়গা গেলে এমনি করি এরপরেও আব্দুর রহমান আসুদাইস ওনার মতবি পারি না এরপর যতটুকু পারি একটু বলেই
এরপর আমরা দোয়া দিয়ে দিব বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا দয়ার মালিক গভীর রাত হয়ে গেল রাত প্রায় গভীর রজনী হয়ে গেল
প্রায় দেড়টা বেজে যাবে যাবে মা তোমার কতগুলো আশিকিন জাকিরিন বান্দালে আমি গুনাহগার আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই জিন্দেগি রাশি রাশি পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম রে আল্লাহ জিন্দেগি সব গুনাহগুলো কি তুমি নিজ গুণে ক্ষমা করে দাও ও দয়ার মালিক তিন শ্রেণীর লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম কারো মা নাই বাবা দুনিয়ায় বেঁচে আছে কারো বাবা নাই মা দুনিয়ায় বেঁচে আছে কেউ এরকম এতিম আজকে ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে নিজের মায়েরও পাবে না বাবারেও পাবে না আয় আল্লাহ যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাতে বাগান বানাও যাদের বাবা নাই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও এই আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও আয় আল্লাহ যেই মসজিদের উদ্যোগে মাহফিল দেওয়া হলো ওই মসজিদের সম্পূর্ণ কাজগুলো করার মতো তুমি তৌফিক করে দাও তুমি ব্যবস্থা করে দাও রে আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা কমিটি বৃন্দ রয়েছেন প্রত্যেককে তুমি নেক আয়াত দান করে দাও প্রত্যেকের তোমার হাতে সবর্দ করে দিয়া গেলাম হায় আল্লাহ প্রত্যেকের জামিন জিম্মাদার তুমি হয়ে যাও হায় রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে চার গুণে গুণান্বিত